নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের। এই মুহূর্তে আমি আর ডুমকি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, উদ্দেশ্য একটাই, আমরা একটু ওয়েদারের আপডেট দিই আপনাদেরকে। সবচেয়ে বড় কথা, দেখো রুমকি, আকাশে বাতাসে কেমন একটা পুজো পুজো গন্ধ কিন্তু এসে গেছে চারিদিকে। পুজো মণ্ডপগুলি চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এবং ইতিমধ্যেই দেখতে পেয়েছি আমরা পিতৃপক্ষের শুরুতে, পিতৃপক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকগুলি পুজো মণ্ডপের উদ্বোধন করে দিয়েছেন। মানে সেখানে গেলে প্রতিমা দর্শন করতে পারবেন, মণ্ডপও আপনাদের জন্য। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আবহাওয়া খামখেয়ালিপনা দেখাচ্ছিল, প্রত্যেকের মাথা কেন টেনশন করছিল, বিশেষ করে পুজো উদ্যোক্তাদের, যে এই রে পুজো কি পুজোর সময় কি বৃষ্টি কোনোভাবে ভেস্তে দেবে। একেবারেই তাই, সেখানে পুজো উদ্যোক্তা কেন, মানুষও তাই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা আপডেট দেবো আপনাদেরকে, ইতিমধ্যে অনেক কথা জেনেও ফেলেছেন আপনারা, তা হচ্ছে কি পুজোর সময় কিন্তু ভারী বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ পুজোর সময় যেখানে একটা চিন্তার ভাঁজ পড়ছিল প্রত্যেকের কপালে, যে এই বুঝি না বৃষ্টি সমস্ত কিছু ভেস্তে দেয়, সেখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখবো যে এরকম কোনো সম্ভাবনা নেই, পুজোর সময় আপনারা দেখতে পারবেন ঠাকুর। তবে একটা ঠিক সেই সময় কদিন বৃষ্টিপাত হবে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না, কিন্তু ভারী বৃষ্টি হবে না, কিন্তু উত্তরবঙ্গে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। একেবারেই যে কথাটা পিউ এতক্ষণ ধরে বললেই, যে আমরা যারা পুজো নিয়ে একটা বিরাট উন্মাদনার মধ্যে থাকি, মানে আপামর বাঙালি পিউ, তাই না? একটা আলাদাই উৎসব, আলাদাই উন্মাদনা, মানে মানে কলকাতার চিত্র বা পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু একেবারেই পাল্টে যায়। সেই জায়গা থেকে পুজো যে উপভোগ করতে হবে সেটা কিন্তু সারা বছর ধরে তার প্ল্যানিং চলে, জামা কাপড় কেনা থেকে শুরু করে কী পরবো, কী সাজবো, কী লুক হবে, কী ফ্যাশন, সব কিছু নিয়ে কিন্তু আলাদাই একটা উন্মাদনা থাকে। তো সেই জায়গা থেকে সেই যে উন্মাদনাটা, সেই উন্মাদনাটা যাতে কোনো জায়গায় খামতি না থাকে, সেই জন্য কিন্তু ওয়েদারের দিকেও একটা নজর থাকে, যে বৃষ্টি হবে কি না পুজোতে। সেই সম্ভাবনা যে প্রথম থেকে জোরালো হচ্ছিল যে বৃষ্টিটা হবে, কিন্তু সেই বৃষ্টিটা হবে না এরকমটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। তাই জন্য সুখবর একটা বলা যেতেই পারে যে বৃষ্টি হচ্ছে না পুজোর কয়েকটা দিন, এবং কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে বিশেষত দফায় দফায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, ঠিক এরকমটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। আর দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেই বৃষ্টিতে আপনাদের পুজো ঘোরা কোনোভাবেই মাটি হবে না, তাই তো পিউ? একেবারে, রুমকে যেমনটা বলছিল, তবে সত্যি নিম্নচাপে দরুন যেভাবে কদিন বৃষ্টিপাত হচ্ছিল, বেশিরভাগ কিন্তু পুজো মণ্ডপের কাজ কোথাও কি থমকে গিয়েছিল, ব্যবসায়ীরা তারাও কিন্তু কম বেশি মার খাচ্ছিলেন। কিন্তু যখনই এই ওয়েদারটা চেঞ্জ হলো, সবারই কিন্তু বলা যায় হাসিটা কোথাও কি চওড়া হলো, প্রত্যেকে এখন আশাবাদী যে পুজোর সময় তাদের ব্যবসা ভালো হবে, আমরা আশাবাদী যে আমরা ঠাকুর দেখতে পারবো, আপনারাও আশাবাদী কারণ আপনারা যেতে পারবেন। তবে ভারী বৃষ্টি নেই, হালকা হতেও হতে পারে, সেটা অবশ্য পরবর্তী সময় যখন আমরা আপডেট পাবো জানাবো দর্শকদেরকে। তবে একটা কথা বলে রাখবো যে আজকে দেখুন, আজকে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রোদ, সকালে থেকে মাঝে মধ্যে আকাশ কিন্তু একটু গুমোট হয়ে গিয়েছিল, মানে মাঝে মধ্যে মেঘলা আকাশ, তার মাঝখানে লুকোচুরি খেলবে রোদ, এবং যে গুমোট গরম তা কিন্তু মানে আজও থাকবে বজায়, এটা কিন্তু একটা খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি কথা, স্বীকার করে নিতেই হবে প্রত্যেকে যে নাচে হার হতে হবে। বিষয়ে জানিয়ে দেব, আজকের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস, আকাশে আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু 90% রয়েছে। তো সেই জায়গা থেকে যে আপেক্ষিক বা যে গরমটা, যে গুমোট গরমটা বা যে অস্বস্তিটা হচ্ছে বা যে ঘামটা হচ্ছে, সেটা কিন্তু বজায় থাকবে, মানে এই যে ঘর্মাক্ত সিচুয়েশনটা এটা কিন্তু বজায় থাকবে, কোথাও একটু নাজেহাল হবেন, কিন্তু এই যে পুজো পুজো গন্ধ যে আকাশের বাতাসে কাজ করছে, সেখানে মন তো একটা ফুরফুরে, এটাকে ম্যাডনেস বলবেন বা নস্টালজিয়া বলবেন যাই বলবেন না কেন, এক কথা কিন্তু আজ সারা গোটা রাজ্যবাসী, এবং রাজ্যবাসী কেন বলবো, প্রবাসে প্রত্যেকেই একেবারে মাতোয়ারা হয়ে উঠেছেন, কারণ বছর ভর তো আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। হোক না একটু বৃষ্টি, সে বৃষ্টি মাথায় নিয়ে একটা ছাতা করে সঙ্গে করে নিলেই হবে, ঠাকুর দেখতে কিন্তু আমরা কিছু ভাবো না। আর তুমি ভাবো পিউ, এই যে গরমটা রয়েছে তাদেরও কিন্তু জামা কাপড় পরতে বা সাজতে গুজতে কোনো জায়গায় কোনো খামতি দেখা যাবে না। হ্যাঁ একদমই তাই, মানে পুজো যে এসছে তার জন্য যে সাজতে হবে, জামা কাপড় পরতে হবে, তাতে কিন্তু কোনো অস্বস্তিই নেই, কারণ গরম থাকি অসুবিধে, আমরা যে প্ল্যানগুলো করেছি সারা বছর ধরে, যে এইভাবে পরবো, এই শাড়ি পরবো, অষ্টমীতে পুজোর সময় অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা পরবো, বা দশমীতে যখন সিঁদুর বরণ করবো, ঠাকুর বরণ করবো, তখন এই শাড়ি পরবো, সেই সমস্ত জিনিসটাই কিন্তু এখনও চলবে মানুষের মধ্যে, আর সেটা চলার জন্য আবহাওয়া দফতরও কিন্তু একটা আশ্বাসবাণী দিয়ে দিয়েছে বলা একেবারে। অর্থাৎ বলাই যায় যে আবহাওয়ার খবর দিলাম, সঙ্গে সঙ্গে আপনাদের প্ল্যানিংও ছোটোখাটো হয়ে গেল রিপাবলিক বাংলার সঙ্গে, এবং পুজো দেখবেন, মজা করবেন, হাতে গোনা একদম কয়েকটা দিন বাকি, উত্তরবঙ্গের মানুষদেরও মন খারাপ দরকার নেই, ভারী বৃষ্টি হবে বলেছে, বিক্ষিপ্ত হবে, কিন্তু হোক না তাতে কি, পুজো তো এনজয় করতেই হবে। আর এই সংক্রান্ত যখনও আপডেট পাবো অবশ্যই জানাবো আপনাদেরকে, শুধুমাত্র আপনাদেরকে থাকতে হবে আমাদের পাশে যেভাবে বিগত দিনগুলি থেকে গেছেন, একইভাবে ফেসবুক পেজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একেবারেই ভুলবেন না, আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা
চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, একেবারে 24 আওয়ার সেখানে লাইভ স্ট্রিমিং চলছে আমাদের। আর সমস্ত খবরে থেকে বড় বিষয় যে সমস্ত খবরের আপডেট আর ব্রেকিং এর জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।